সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মধ্যে আরও একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন এই যে বাসাটি, এই যে ফ্ল্যাট বাসা সম্পূর্ণ। তো এই ফ্ল্যাট বাসার নিচের তলার আজকে আমরা 4 ইঞ্চি লাইন কীভাবে টানি তাই নিয়ে আজকে আমাদের ভিডিও। তো আশা করি সকলেই ভিডিওটি দেখবেন। এই ভিডিওটি দেখলে অনেকে উপকৃত হতে পারবেন, বুঝতে পারবেন যে ফ্ল্যাট বাসায় কীভাবে ড্রয়িং অনুযায়ী মেজারমেন্ট করে আমরা বাথরুম রুম বার করি, বার করার পর আমরা কীভাবে কাজ করি। তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে পাইপ এবং ফিটিংস, এই পাইপ এবং ফিটিংসগুলো হচ্ছে জেডি কোম্পানির, জেডি পলিমার। তো দেখতে থাকুন আমরা কী করে কাজটি করি। তো সকলে পুরো ভিডিও দেখবেন। তো আজকের এই ভিডিওটি অনেক লং হবে, তবে সকলেই দেখবেন, দেখলে অবশ্যই উপকৃত হবে, সাথে থাকি। তো বন্ধুরা, এই যে দেখতে পারতেছেন ড্রয়িং। তো এই বাসায় টোটাল বাথরুম হবে 10টি, কিচেন রুম 10টি। তো এই যে দেখতে পারতেছেন আমাদের প্রথম সিঁড়ি, আর সিঁড়ির পাশে দেখতে পারতেছেন একটি কিচেন রুম। এই যে আমার হাতের পাশে এই যে কিচেন, কিচেনের পরে কিচেনটা হচ্ছে 6.5 ফিট বাই 4 ফিট কিচেনটি। তো তারপরে হচ্ছে একটি বারান্দা হবে, বারান্দার পরে যে বাথরুম 5 ফিট বাই 6 ফিট ইনটু 3 ফিট 6 ইঞ্চি। এই যে এটা হচ্ছে এই রুমের, এটা হচ্ছে একটি বেডরুম। তো এই বেডরুমের এই যে বাথরুম, এই যে একটি, তো এই বাথরুমের বাথরুম এই যে একটি। একইভাবে এই পাশে এই যে একটি বাথরুম, এই পাশে এই যে একটি বাথরুম দেখতে পাচ্ছেন। তাহলে বাথরুমের যে চারটি, এই পাশে হচ্ছে একটা, এই পাশে একটি, এই পাশে একটা, ছয়, তারপরে এই যে এখানে একটি, 7, 8, 9, 10। তো টোটাল 10টি। তো বন্ধুরা, আমরা রুম, কিচেন রুম এবং বাথরুমগুলো বার করে নেওয়ার জন্য আমাদের রশি লাগবে, এবং আমরা স্টিল ট্যাপের সাহায্যে রুমগুলো, কিচেন রুমগুলোকে ভালো করে ড্রয়িং অনুসারে বের করে কাজগুলোকে করব। তো আমরা বাথরুম গোসলখানাগুলোকে বের করে নেওয়ার পর শর্ট পিস পাইপ কেটে নিয়ে তারপর আমরা কাজগুলোকে শুরু করব। তো আমরা সলমেট সিমেন্টের সাহায্যে একটি টির মধ্যে ভালোভাবে লাগিয়ে নিতেছি। লাগিয়ে নেওয়ার পর আমরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন লং টাপ, তো এই লং টাপে 2টি বাথরুমের ওয়েস্টের পানির লাইন লাগানো হবে। তো 2টি বাথরুমের পানির লাইন লাগানোর জন্য আমাদের যে একটি লং টাপের সাথে একটি টি লাগিয়ে নিতেছি। তো এখন আমরা লং টাপের সাথে 18 ইঞ্চি একটি শর্ট পিস পাইপ লাগিয়ে নিয়ে সুন্দর করে ভালোভাবে লাগাবো, যাতে করে কোনো লিকেজ না হয়, যেহেতু আমাদের বাথরুমের 2টি বাথরুমের পানি একটি পাইপ দিয়ে বাহির হবে। তো আমরা সুন্দর করে মেজারমেন্ট অনুযায়ী সোজাসুজি করে টিটি লাগিয়ে নেব। তো আমরা যেই লং টাপটি লাগাইতেছি, তো এই লং টাপটি হচ্ছে জেডি পলিমার, এবং যে পাইপগুলো লাগাইতেছি এই পাইপটি হচ্ছে জেডি পলিমারের। তো আর আমরা যে গামটি ব্যবহার করতেছি, তো এই গামটি হচ্ছে RFL কোম্পানির সলভেন্ট সিমেন্ট। তো আমরা একইভাবে এই লং টাপটিতেও 18 ইঞ্চি একটি শর্ট পিস পাইপ লাগিয়ে নিব। তো বন্ধুরা, ভিডিওটি লং হওয়ার কারণে আমরা পুরো ভিডিও আপনাদেরকে দেখাতে পারিনি। এই যে দেখতে পাচ্ছেন যে পাইপটি, এটি হচ্ছে একটি কিচেন রুমের পাইপ, আর এটি হচ্ছে বাথরুম, 2টি বাথরুমের দেখতে পাচ্ছেন বাথরুম গোসলখানা। যে এই পাইপটি হচ্ছে ওয়েস্টের পানি, এই এটা গোসলখানার, আর এটা কিচেন রুমের। আর এই যে 2টি পাইপ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি হচ্ছে 2টি বাথরুম হবে, 2টি বাথরুম 2টি কমোডের পয়েন্ট, কমোডের লাইন, যেটা হচ্ছে ময়লার লাইন, আর এটা হচ্ছে বাথরুমের পানির লাইন। তো এই যে বাসার পিছন সাইডে যে এরকম আরও 2টি বাথরুম গোসলখানা হবে, তো আপনাদেরকে একটি দেখিয়ে দিতেছি। তো এই যে মাঝখানে 2টি হচ্ছে কমোডের লাইন, আর দুই পাশে 2টি হচ্ছে ওয়েস্টের লাইন। তো একইভাবে এরকম আরও 2টি টয়লেট গোসলখানার কাজ হবে এই পাশে, আর 2টি কিচেন রুমের কাজ হবে। তো বন্ধুরা, আমরা এই বাসাটির কাজগুলোকে সম্পূর্ণ করেছি।
তো দেখতে পারতেছেন পাইপগুলো কিছু বাড়িয়ে আছে উপর দিকে। তো এখানে বালু ফালানো হবে, আরও বালু ফালানোর পর 4 ইঞ্চি ডালাই হবে। তো ডালাই হলে পাইপগুলোকে আর দেখা যাবে না। তো আমরা পাইপগুলোকে ভালো করে, এটি হচ্ছে এই বাসার সেফটি ট্যাঙ্কি। তো একইভাবে ওই পাশে পুরো বাসার ময়লার লাইন আসবে। এখানে দুইটি কিচেন রুম, পিছনে একটি বালু বালু ফালানোর পর আর 4 ইঞ্চি ডালাই হবে। বাহিরে এই যে এখানে দুইটি বাথরুম গোসলখানা, এই যে দেখতে পারতেছেন বাথরুম গোসলখানা হবে এখানে। সামনেই বাথরুমের পর একটি বেলকনি, বেলকনির পর দুইটি রুমের দুইটি কিচেন রুম, এর লাইন আমরা করে রেখেছি। কিচেন রুমের পর এখানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখানে একটি বেলকনি হবে। বেলকনি হওয়ার পর সামনে আর দুইটি কিচেন রুম হবে। তো মাঝামাঝি এই যে পাইপটি দেখতে পাচ্ছেন, এই পাইপটির মাঝামাঝি আমাদের গাঁথনি হবে। তো এই যে পাশে আরেকটি কিচেন রুম। তো বন্ধুরা, ওই যে পাশে একইভাবে ওই দিকের মতো এখানে দুইটি রুমের দুইটি টয়লেট গোসলখানা রয়েছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন পাইপ, এখানেও দুইটি টয়লেট গোসলখানার লাইন রয়েছে। ওই রুমের জন্য একটি টয়লেট গোসলখানা এটা, আর এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটি রুম। তো এই রুমের জন্য টয়লেট গোসলখানা এটি, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন তিনটি কিচেন রুম। তো একটি হচ্ছে এই যে পিছনের, আমার পিছনের একটি কিচেন রুমের একটি বাস রুমের কিচেন রুম এটি, আমি আর দাঁড়িয়ে রয়েছি যেখানে সেই রুমের একটি কিচেন রুম এটা, আর পিছনের যে রুমটি আছে ওই যে পাশে ওই রুমের কিচেন রুম একটি। তো এই ছিল আজকের আমাদের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।